বানাইতেছস চিকেন ফ্রাই, কিন্তু এটার মাঝখানে ফিশ সস কি করে আমি বুঝলাম না। সব দিব আমি। এ কি গোলমরিচ? গোলমরিচটাকে আমি কি জানি, একটা উড়ে নিয়েছি খালি। কত তুমি দূর? আমি কি জানি, দম কটা সাইকেল জানে না, সময় তো তুমিই সব বানাও। মুরগিরে কাটাই দিছো, তুমি তো কাটাই দিছো। জোরদস্তি করে কাটাইছস, দিয়ে দিলাম। এ বারবিকিউ দিবি না? বারবিকিউ আমার লাগে না। বারবিকিউ বেশি করে দিব, আই লাভ বারবিকিউ। আচ্ছা এটা কি মেয়াদ আছে? আছে মেয়াদ নাই, তুমি সাথে আজকে আছে এই সসের মেয়াদ নাই, থাপ্পড় দিব তো। মেয়াদ সসের মেয়াদ নাই। কিন্তু কদিন আগে কি কইছিস কুমু, আমি তো কইছিলাম সসটা ফালাই দিতে, তুই 400 নাকি 500 টাকা সস কিনছি, ফালাই দেওয়ার লেগে না। চুপ থাক, মেয়াদ আছে, খাইলেই হয়। একটু ডিপারা দেখাই দিই তোমার কাছে, চুপ দে আমার কাছে দে। না দেখা তোমার এসে এসে আর 6 মাস আগে মেয়াদ গেছে, এটার পরিমাণ মতো দে। আমি দেয় না, আরেকটা দেই নাকি? দিয়ে দেখ, 6 মাস ভালোই লাগবে। তুই অনেক খারাপ হয়ে গেছিস, আগে তুই মুরগি মারি দিয়ে তুই আমার মুরগি মারি দিতেছিস। আগের দিন বাগে খেয়েছি, মুরগি মারি একটু ভালো লাগে না। ডং দাও না, দিল দিল এই পরিমাণ মতো। এটা কিন্তু কেমন শুটকি মাছের গন্ধ, এটা দিছে রে দিছে। এটা কি, এটা কি ওয়েস্টার সস? দেখি খায় না মাথায় দে, কেমন দেখা যায় কালা কালা কি এর গুয়ের মতন। ঠিক খাবার নিয়ে আগে বলতে হয় না, আর তুই এমন বাগদাদা সস মতো তুই কিছু জানাস না, দম করিস না, বুঝছস? আসসালামু আলাইকুম আল্লামা গিয়াসউদ্দিন রোহান ভাই, কেমন আছেন? জ্ঞান দিলে ভালো না? ভালো না কেন? ভালো না, মনটা শুধু বিয়ে বিয়ে করে। কার বিয়ে বিয়ে করে? আমার আবার কার? তোর কত বয়স? 18 বছর হয়েছে। হ্যাঁ 18 বছর হয়েছে তো, 18 বছর আছে, আগে বিয়ের বয়স হয় না? অবশ্যই 21 বছরের। আরে কাজের 1000 বেশি দিলে এমনি 21 লে দিবি না, কোনো দরকার নাই, এসব এসব জালিয়াতি কাজ আমরা করি না। অবশ্য নিজে তো খেলা পেটটা গায়, ঠিক নিজে খায়, পরে আবার বোর্ডেও খাওয়াবো, আবার কদিন পরে 1 বছর না যেতে কয়টা আন্ডা বাচ্চা হইবো? অবশ্যই আন্ডা বাচ্চা অবশ্যই, মানে পোলাঙ্গি খারাপ জিনিস নাকি? বুঝলাম না, তো সর্মজ নাই? সর্মজ কি আছে? তোর বড় বইনে নেবো রয়েছে, তোর বড় বইনে বিয়ে হয়নি, আর তুই বিয়ে শাদির করতে ফেলবার? তো তুই করছ না, তোর দেখার বিষয় এটা, আমার দেখার বিষয় না, তোর দেখার বিষয়, তো শরম করা উচিত। তোর তো কথি করস, আমার তো কয় না। না আমার তো হাঙ্গা করার শখ নাই এত তাড়াতাড়ি। সবার বাসায় এরকম একটা খানদানি রেব্বা থাকে, যেটা দিয়ে যুগের পর যুগ যুগের পর যুগ হচ্ছে গিয়ে চাল ডাল মাখতে দিয়ে থাকে। একটু বেশি করে এলো আমার তো, আবার বুঝেছি একটু বেশি লাগে, পেটটা আবার হলো গিয়ে হাতির পেটের সমান না? একটু বেশি করে দিও আমারে, এক বাটি আমার কি হইবো? পরে আবার খাবি, তুই আবার এই এক বাটি খাবি, এটা বিশ্বাস করা যায়? এর চেয়ে ভালো তুই বাড়িটা তুই রাখ, ওই পাতিল আমার কাছে দিয়ে দে। আজকে আমি অনেক কষ্টে গুলো বানাইছি। মাশরুম বেশি দিয়েছে আমার না, মাশরুম খাই। আলহামদুলিল্লাহ, দেখ আমার চেহারা দেখ, আজকে আমি দুর্বল হয়ে গেছি। তোর চেহারা এমনি এমন? আমার চেহারা অনেক সুন্দর মাশাল্লাহ, কিন্তু এগুলো করতে করতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তোর এক পুরাটা দে, একটা আমি পুরা করছি বলে, ওই যে অনেক কাজ করছি একসাথে এজন্য পুরে গেছে, বুঝলা? পেটে গেলে সবই এক। কি ভাই পেট ভরেছে? শুরুই করলাম মাত্র, কই পেট ভরেছে? আহারে বেচারা, মাত্র তো শুরু, যখন হচ্ছে গিয়ে খাওয়া শুরু করে তখন অন্য দিকে কোনো দিকে তাকায় না, বুঝছো? গপা গপ 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 গিলতে থাকে। কি রে একটু অন্য দিকে তাকা, ওরে বাবা রে, ভালো হয়েছে। ওকে গাইস, সবাইকে আবারও জানাই রমজান মোবারক, টাটা বাই বাই।